একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই, সারা দিন গড়ের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে গড়ে এসে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাইতে চাই। দুঃখ চান নাকি সুখ চান? অসম্মান চান না সম্মান চান? অশান্তি চান না শান্তি চান? ইজ্জত চান নাকি বেইজ্জত চান? ব্যর্থতা চান না সফলতা চান? মরতে চান নাকি জীবিত থাকতে চান? আরো জোরে বলেন না, ক্ষুধার্ত থাকতে চান নাকি খাইতে চান? নির্গুণ থাকতে চান নাকি ঘুমাতে চান? আর একটু জোরে বলেন না। টোটাল এক কথা হচ্ছে, অশান্তি চাই না শান্তি চাই, বেইজ্জতি চাই না ইজ্জত চাই। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া ভিন্ন, কিন্তু কিছু চাওয়া এক। যার কাছে প্রাডো গাড়ি আছে, সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না। কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতেও দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিজ স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে ডানে বামে সামনে পিছনে যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়া সবার ভিন্ন এবং এক। একটা চাওয়া সবার এক, সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই, সারা দিন গড়ের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে গড়ে এসে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাইতে চাই। এই এলাকায় অনেকগুলো দোকান আছে না, আপনার যদি চিনি দরকার হয় কোন দোকানে যাবেন? ফার্মেসিতে। কোথায় কোথায়? ও আচ্ছা, ফার্মেসিতে গেলে তো পাবেন না মনে হয়, না ওষুধ লাগবেন, তাহলে আপনি গ্যারেজে যাবেন। গ্যারেজে ওষুধ নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফার্মেসিতে যেতে হবে। সেজন্য আপনি যেটা নিতে চান সেটা নেওয়ার চিন্তা করার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে পাকে সিগন্যাল দেয়। ওই পা যেখানে যায় সিগন্যাল গিয়ে ব্রেন থামাতে বলে, আপনি সেই জায়গায় গিয়ে থামেন। আপনি চলেন নাকি পা চালাই? এই পা তুই ফার্মেসির সামনে কিনে গিয়ে আসে থামলি, ব্রেনে উত্তর দেয়, পায়ে উত্তর দেয়, ব্রেন আমাকে বলেছে তোর ওষুধ দরকার, আর ওষুধ গ্যারেজে পাওয়া যায় না, ফার্মেসিতে পাওয়া যায়। সেজন্য আমি পা চাকা হিসেবে কাজ করে ফার্মেসির সামনে এসে দাঁড়িয়েছি যেন তোর প্রয়োজনটাকে নিবারণ করা যায়। কথা বলতে হবে ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সুখ শান্তি যা দরকার দিতে পারেন কে? ইজ্জত যাদের দরকার ইজ্জত দিতে পারেন কে? রিজিক যাদের দরকার রিজিক দিতে পারেন কে? হায়াত যাদের দরকার হায়াত দিতে পারেন কে? সুস্থতা যাদের দরকার সুস্থতা দিতে পারেন কে? সম্পদ যাদের দরকার সম্পদ দিতে পারেন কে? সন্তান যাদের দরকার সন্তান দিতে পারেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দরকার দিতে পারেন কে? সন্তানের প্রতি মায়া মহমতা ভালোবাসা দরকার দিতে পারেন কে? তাহলে আপনি আমি যে শান্তির তালাচে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাবা না। যাদের শান্তির দরকার আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ক্লিয়ার বলতে হবে? কথা কি বলেন না? কথা কি? এখানে আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। সুখ শান্তি কয়টা জিনিস? দুইটা কি এক না আলাদা? আমরা অনেক মানুষ মনে করি সুখ শান্তি মানে এক, সুখ আলাদা শান্তি আলাদা। ফ্যাট ভরে খাইছেন, এটা কি সুখ নাকি শান্তি? মন ভরে ঘুমাইছেন,
বলেন না সুখ কই সুখ আলাদা শান্তি আপনি কল্লার কি করতে পারবেন আমি কল্লার কি করতে পারবো কিন্তু উনি যখন করা শুরু করবে ফেরাউনে যখন চিৎকার করছে মূসা নবী বলেন না আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন চলতেই আছেন এবার বাহিনী নিয়ে বাহিনী নিয়ে ফেরাউনের যখন মূসা নবীর পিছনে লেগে গেলেন আল্লাহ পাক বলে যা অপেক্ষা কর এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ ও যুবক ও আমার বোন ও আমার ভাই পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই যাওয়ার জন্য এসেছি তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায় আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো ভাই বলেন না করেন নাই আগে জেলখানায় পাঠাইছে আগে কুফে ফেলছে আগে বাপ থেকে দূরে করছে গ্রাম ছাড়া করছে হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক বলে যে ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে আমি আল্লাহর এবার কুদরত দেখো তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজসিংহাসনে বসায় দিয়েছি ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ যা বলে মুখের উপর বলে ফেলি যে ভাই বলেন কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয় ওইভাবে বলেন না কাউকে অপমান করে বলেন না কাউকে ছোট করে বলেন না কারো মনে আঘাত আসে এমন ভাবে বলেন না কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয় আগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না করবে না এটা আপনার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই আছে ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও দরা আছে কোন মা বাবা যদি পাঁচটা সন্তানকে পাঁচ চোখে দেখে যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে বুকে টাইনে রাখবে আর যে সংসার একটু টাকা কম কামাবে টাকা দিতে পারবে না তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না হাসরের ময়দানে দরা আছে না নাই এক ছেলের সম্পদ বাড়াই দিবে আরেকজনের কমাই দিবে দরা আছে না নাই কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা এটার নামে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহান দুটোটা মেইনটেইন করতে হবে আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন স্বামীকে সম্মান করো বুঝবেন আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো মহব্বত করো এই যে একটা সমতা এটার নাম কি ভাই একটু জোরে বলেন এটার নাম কি ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ যত অশান্তি সব আমাদের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এবার আসুন নামাজ বলেন তো সবাই কি একটু জোরে বলেন কি এই নামাজ জিনিসটা কি এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু সুবহানাল্লাহ জোরে বলেন আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই এবার আসেন এই আজান এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি একটু জোরে বলতে হবে আজান মানে কি ডাক 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 ও ভাই তো ডাক দেয়া তো হয় এভাবে ও ভাই আজানের মধ্যে তো ও ভাই নাই শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল ও বোন আজানের মধ্যে তো ও ভাই ও বোন এটা কেমন ডাক আল্লাহ
أكبر الله أكبر الله أكبر أريد جوري الله أكبر نمازة جنو ڈاكتشي آزان প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার ও মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার দরকার কি ডাইরেক্ট বলো না নামাজের টাইম হয়েছে নামাজে আসো শেষ আজানও শর্টকাট হয়ে গেল বলে যে না আমি ডাকলে তুমি না আসতে পারো বড় ডাকলে ছোট না আসতে পারে নেতা ডাকলে কর্মী না আসতে পারে সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে ডাকটা আমি দিচ্ছি না রবের রহমতে রবের নির্দেশে রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ নামটা কার আল্লাহ এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে একটু জোরে বলেন না রে ভাই আপনি সেই ডাকে সাড়া দিয়ে কি করলেন মাত্র ওযু করার জন্য হাতটা দুইতেছেন আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন আল্লাহ পাক বলে যে এ ফেরেশতা আমার বান্দার হাত থেকে কত ফোঁটা পানি পড়তেছে দেখতো আল্লাহ পানির সাথে আমার লেনদেন কি কই আছে লেনদেন আছে কয় ফোঁটা পড়তেছে গুনিস এবার ফেরেশতার সাথে তাকায় থাকে 10 15 20 30 50 60 70 80 90 100 আল্লাহ 120 ফোঁটা 120 টা গুনাহ তার এখান থেকে মুছে দে আল্লাহ তার তো অনেক জায়গায় গুনাহ গুনাহ জমে এক জায়গায় কিন্তু পাট আছে তো হাতের গুনাহ আঙ্গুলের গুনাহ চোখের গুনাহ নাকের গুনাহ আলাদা আলাদা আল্লাহ কোনগুলা কয় যেটা দুইছে সেটার গুনাহ সুবহানাল্লাহ এবার বান্দা যখন আল্লাহ কয় মুখের গুনাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার বান্দা যখন মুখে পানি দেয় বান্দা যখন এবার বান্দা যখন হাত ধুই হাতের গুনাহ সুবহানাল্লাহ এবার বান্দা যখন পা ধুই পায়ের গুনাহ সুবহানাল্লাহ ফেরেশতা বলে যে আল্লাহ সে এখনো নামাজ শুরুই করে নাই সুবহানাল্লাহ ওর জোরসে কাহো নাই আর সুবহানাল্লাহ আল্লাহ ও এখনো নামাজ শুরুই করে নাই তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই শুরু করার আগে তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা আল্লাহ পাক বলে যে দিলাম কই এখনো মাত্র গুনাহ সরাইছি যে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস আল্লাহ 120 টা সরাইছি একটা কাজ কর 120 টা সওয়াব যোগ কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহকে মাইনাস করছে সওয়াবকে প্লাস করতেছে এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায় এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে তাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে আল্লাহ পাক বলে যে ফেরেশতা সে কয় কদম হচ্ছে গণ তার টাঙ্গন সে কয় কদমে যাচ্ছে কদম গণ এবার ওযুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ 60 কদমের সওয়াব লেখ সুবহানাল্লাহ এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে যায় নামাজ তাকাইছে আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ চোখের গুনাহ মাফ কর এখনো নামাজ শুরু একটু জোরে বলেন এখনো নামাজ শুরু এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে নামাজের দেশে ডুববে আল্লাহ পাক বলে যে ফেরেশতা গুনাহ তো অনেক জরাইছস কদ্দুর আছে আল্লাহ আরো 5 কেজি মতো আছে নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া সুবহানাল্লাহ জোরে বলুন আমার নবীজি কি বলছেন নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে তখন তার কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে সুবহানাল্লাহ নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে চট্টগ্রামে ঢাকা বরিশাল সিলেটে থাকে না সে রবের রহমতের দরবারে চলে যায় সুবহানাল্লাহ এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে গুনাহ মানে তো নাপাক নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না ও ফেরেশতা একটা কাজ কর যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক বলে যে বান্দাই তখন আপনি বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই আমরা ঢুকে গেছি
কার দরবারে? বলেন না কার দরবারে? ব্রুকসি যখন একটু কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হদ্দওয়া আই গো ফিস্টি বানাইও তোরা কি হস রাস্তা হদ্দ তো হার নাই আর আসি আল্লাহ উত্তরে কি হই হত্তরনি ইন্নি আলামু মালা তালামু। তোরা ন জানস তার মানে কি? তোরা যতই যা হবি হ আমি বানাই। এবার পুরো হতন মিলে আছে দুই ভাইয়ে হজ্জে বাজ্জি দুই ভাইয়ে দুজনে মিলে কো বিচারক দেখি বিচারক একখান রায় দিলে মানম ভরিব না পরামর্শ দিলে মানম ভরিব না। এবার বিচারক আর আর বদ্দার যাতে গিয়ে বিচারক শিখবে আর বদ্দা কেন পরামর্শ দিয়ে আর বদ্দার পরামর্শ কেউ ন মানে তার বদ্দা কি হব? ওনারা কি আসলে আর হতম দিতে লাগবেন না? উনি লেবাজ উত্তর দেন নাহলে এক এক সেকেন্ড কিন্তু বদ দামি বেগুন সেকেন্ড দামি আছে না নাই? এই মাহফিল যদি অনেক তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত কোনো ফজর নামাজ তো গিয়ে ঠিক না বেটি বাজে মাহফিল লাইব আর আর ফরজর শরীয়ত ইনো ফেরেশতাই হদ্দে আল্লাহ আসমান বানাইও দেখতে পারো আসমান কে তুম ফুসন ন করো কেতুন বেগিন তুই বানাই ফেলে ইউ কেতুন ফুসন ন করো হঠাৎ করে আর আর ডাহি ফুসর গিল্লে গিল্লে তোমার যদি বানাইবে এত মনে চাই আর তুল ফুসর গিল্লে গুজ্জু নবজন ফল্লার হতা নবজন আহা আল্লাহ হতাই আসমান বানাইম কে তু ফুসর করতেন না কিন্তু আর আর বানাইবে আগে আল্লাহ ফেরেশতা তু ফুসর করছি ফেরেশতাই বাঁধা দিই আল্লাহ হতে বাঁধা দিলে দেখ গুই আই বানাইও ফেরেশতা হতা আর ডাহিলো গিল্লে ফুসর গিল্লে গইলে ইয়তন কি বুঝা যায় বেগ জাগান মিদি মাতন নান ঠিক ন কে 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 আল্লাহ এবং রসুলে ভালো জানে হদ্দে রসুল হদ দিবে কি মাস হইবে না হদ্দে জি 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 মাসিবে রসুলে হদ্দে আজি কি বার দাঁড়া না জানি আল্লাহ এবং রসুলে ভালো জানে তো আজি বাড়িবে না হদ্দে জি 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 তো এখন ফাটা বাজার দে বুঝি পেলে হদ্দে হটা বাজার দে আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলে ভালো জানে এখন তিনটা বাজার দে না জি 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 তো সাহাবা একেরাম মানে ফুসো করত দে তোমারা জানিয়ে রাখিলে ন হইলে হদ্দে অনেক কিল্লে ফুসো করতে লাগে অনেক জানো দন রব জানে আর তো বাজি দিন জানি এখন আর হইয়ের যদি ফেসত করি যাইবি বোঝজন আজি আর তুলি নভারে আল্লাহর হাসে ফরিয়াদ আল্লাহ জীবনত একদিন মক্কা মদিনা দেখাইয়া তারা আর ভাইয়া কলে আর তুলিবে তৌফিক দান করো সচককে তোমার ঘর কা বাজেন সাইতারে সচককে তোমার নবীর সবুজ গম্বুজ মোবারক যেন সাইতারে আল্লাহ তুই একখানা সুযোগ করে দিয়েছিস আমিন। নামাজ পড়তো নবীজি গেই না এই তার আর কেবলা আছিল দি আকসা আকসা তো মসজিদে মদিনা শরীফ যারা গিয়ে আর মদ্দা কল দেখি মসজিদে জুল কেবলা তাই দুই কেবলার একখান মসজিদ আছে তে এখন তার জনত দরহ নাই অনতন গুগল মামা আছে কিনে নো মাথা করে কিনে গুগল মামা নাই তো মসজিদে জুল কেবলা তাই লেলে না দেখা যাবো আর আর মসজিদে তুমি দি মেয়েরা ফবো জোর হন না মেরাব হবো আর যে হন মসজিদ গেলে কেতুন ফসিম হইক কে আল্লাহর ঘর হইক কে ফুসর করার না পারে জি কে মেরাব দেহি কে এ মেরাব মানে কে ফচিম হইক কে কাবা হইক কে দেখাই দে দে কিন্তু ওই মসজিদ গেলে দে বান্দা দুই মিকে দুয়া মেরাব অমাইলে ফিদের হন্দি কাবা হদি ইন্দন এই মেরাব বলদি আকসার কাবা এই মেরাব বলদি কাবার কাবা সুবহানাল্লাহ এই মেরাব বলদি কাবার মিকে এই গেলদি আকসার মিকে তা আন নবী অনন্য নবী আর নবী নামাজ পড়ের ওয়াসাইও খেয়াল বুঝো কোরআন শরীফ তো আল্লাহ কি হর
নবী নামাজ পড়তে আকসার মিক্কে, ওই যে এখন বর্তমানে বাইতুল মুকাদ্দাস জিয়ান লই মারামারি চলে মসজিদ একখান সবুজ ওই সোনালী গম্বুজ লই এরা দেখতে লাগুন দে মসজিদ মুসল্লি মুসলমান কে নামাজ পড়তে গেলে বোম মারার দে আগে আর আর কেবলা আছেন দিয়ে ইয়া নন্দি এই মাতা কাবাল দে মাতা তো আর নবী নামাজ পড়তে দে কাবারে ফিজ দিয়ে রে ইয়ানার সামনে রাহি নামাজ পড়ে সাহাবা ইকরাম যারা আছেন নামাজ পড়ে শিখে দিন নামাজ ফরদ দে চুপচাপ মাতা মোবারক তুলে দে আল্লাহ জানে আরিবে জানে এনে কি হতা চলেরই না রা কেউ নজানি সাহাবাই কেউ নজানো আল্লাহ হঠাৎ করে কি হই ফরার অংশ কেন ফরন চাই আয়াত নম্বর কেন আর হত্যা দিবেন না আতুন ইয়াদ নকর কেন বাইর করতে দিবেন না আতুন ইয়াদ তো ছুটি গিয়ে দে বুড়ো হয়ে গিয়ে তো ভাই কেন করতাম একবার দরি শরীফ পড়েন আল্লাহুম্মা কেন হস্ত দিদি ওনারা হস্ত দিদি নাই সূরা বাকারা 144 না মাওলানা وعلى آل سيدنا مولانا سورة بقرة বেগুনতুন হম পড়িবে সূরা বাকারা যুবককলের আওয়াজ আসবে যুবকদান ফ্রম আনয়ফা সূরা বাকারা আয়াত নম্বর 144 আয়াত নম্বর 144 সূরার নাম সূরা হুজুর অন না সূরা বাকারা নবীজি নামাজ ফরদ দা আকসার মিক্কে মনে মনে নবীর কেবলাল দিয়ে আকসানো কাবা তো কাবাইল দিন দিন নবীর ফিটুর মিক্কে ফিট মুবারকের মিক্কে এবার শোন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা কিবলাতান তারদাহা তারদাহা শব্দ খেয়াল করিবেন কিবলাতান তারদাহা কিবলাতান তারদাহা ও নবী জিকে নামাজ পড়তে লাগবেন ইয়ান বালানো লাগে ক্যাঙ্গুরি প্রেমের সম্পর্কে ক্যাঙ্গুরি বুঝাইতাম বাজাই কোরআনের আয়াত সামনে রাহি হই দিক কিবলাতান্তর দহা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম কেন খেয়াল করিবেন শাতরাল মসজিদুল হারামের আগে আল্লাহ কি ওই তার দাহা অনতন জিন বালা লাগে ওলামাই কেরামত দোয়া লইর হইবে চেষ্টা করি দি নবী নামাজ ফরদ দে আকসার মিক্কে মনে মনে সাদ দে কাবার মিক্কে তো কাবাই এনেন ভাবে নবী দাঁড়াই আকসাল দি নবীর মুখ মুবারকর সামনে আর কাবা যেন বর্তমানে কাবা এন দি নবীর ফিট মুবারকর ফিসু দি ডাইরেক্ট উল্টো তো আল্লাহর নবী যাতে বারবার কদ নারা তাকাল্লু তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বারবার মিক্কে যাতে আসমানের মিক্কে স্যার আল্লাহ হদ অনেক ইল্লে সাইতে লাগুন আমি বুঝছি তো অনতন জিয়েন বালা লাগে এবার আর বাইক কলহন দিক হবো
কারগো ফুরব বোমার দিন দা ওয়াজিবে ছোট হইলে কিন্তু এবার শেষ ভালো হাজার সব ভালো তার ফুরব ফুরব উত্তর উত্তর এবার আর আর নবী মনে করেন নামাজ ফরজ দে ফুরব বিককে তাহলে বাকি দিক হওয়ান কোলা আছে তিন নাই জোর হন না হওয়ান কোলা আছে নবী নামাজ ফরজ দে ফুরব মিককে আর তিন নান কোলা আছে কি কি পশ্চিম মিককে কোলা আছে দক্ষিণ কোলা আছে উত্তর কোলা আছে তো নামাজ ফরিবে জান্নাত যাইবে লাগে নামাজের দরহার আছে না নাই নামাজ আল্লাহ কার কিবলা দরহার আছে না নাই কিবলা ঠিক করে দিব দহনে এবার আল্লাহ কেন করছন আল্লাহই হতে ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ও নবী মুস্তাফা অনে এক মিককে ফিরি নামাজ তেলেগুন এজু আরো তিন নান দিক বাকি আছে তিন নান দিক বাকি আছে পশ্চিম দিক বাকি আছে উত্তর দিক বাকি আছে দক্ষিণ দিক বাকি আছে আয় আল্লাহ ওনারে হুকুম দিলাম এই বাকি তিন দিককে তুন জিকিওন আজি মুখ ঘুরাইবেন কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ মুসলমানের কে ব্লাইক কে মারাই দিন দে নর করে তুই আরে যে তিন মিককে সুযোগ দিও আল্লাহ তো তোমার দয়া কিন্তু তুই তো বালা করি জানো তুই ন হইলে আয় কিন্তু এক কদম সামনে নোয়ারি তোমার হুকুমে মাইর হাই দিও তোমার হুকুমে বদরত গে দিও তোমার হুকুমে উহুদত গে দিও তোমার হুকুমে দান দান শহীদ তোমার হুকুমে বেকিল তোমার হুকুমে আই তোমার হুকুম সারা লৈতেন্ন আল্লাহ হদ্দ নবী আই এনে দি সাইতাম সাই দি অনর ভিতরে ঠিক আছে আই অনর মনের খবর জানি অনর তুন আকসা পালানো লাগে ওই বাকি তিন মিক্কের এক মিক্কে পশ্চিম মিক্কে কাবা পালা লাগে দে আই আল্লাহ হুকুম দিলাম সত্রাল মসজিদের হারাম এখন মনে করেন একজনে নামাজ পড়ার মিক্কে ফিরে হঠাৎ করি ইমাম সাহেব যদি মুক্তদির মিক্কি লে করে ঘুরি দিয়ে মুক্তদির দি ইমাম সাহেব মাসামি এখন ক্যাং করিবে মুক্তদি হব দে মাতো না বাজ মুক্তদি হব দে এই আম তো জীবন ন দিলাম ডাইরেক্ট ঘুরি গিয়ে দে এখন নামাজ অবস্থা তো হতা হন ন যায় হন না নামাজ অবস্থা হতা হন তো মুক্তদি হুজুর গুলো যেটা কেবলা ঘুরি গি তো ইমাম সাহেব তো স্বাভাবিক সামনে জম পরিব হারান ইমাম তাই বোধ সামনে এখন আর হইলে কেন করতে মাঝে আর হইতাম না ইয়ান হলে আর আর বুস কিন্তু সাহাবা তো সাহাবা আই এখন কিন্তু মাথা ফাড়াই ফেলিম দে মাঝে আর কেন জোর হম পরিব সুবাহান সাহাবা তো সাহাবা সাহাবা তো যাতে নবীর চেহারা মোবারক ঘুরি গি ফিট মোবারক ঘুরি গি বুক মোবারক ঘুরি গি সাহাবা একেরা মোয়ার মারে দেখানোর মোয়ার মারে বুঝিত জি কিছু একটা নর জিয়ান আর নুজির কিছু একটা চলের জিয়ান আর নদীহির ওয়ার মারে সাহাবা একেরাম যারা আছেন সরি গি নবী মাসকান দে আড়ি গি নবী যাই থিয়ে গি এটারা মুখ ঘুরি থিয়ে গি দুইরা হাত উইকে দুইরা হাত ইকে আর কেন জোর হন যে বোন সুরা বাকারা আয়াত নম্বর 146 আল্লাহ সন কে আন আর এন কো নবীর উম্মত বানাই দেব দারারে জিবের আল্লাহ বেগ গুণতুন শ্রেষ্ঠ বানাই হাবিবুল্লাহ বানাই ডন করে হন না সুবহানাল্লাহ রহমতে ওয়ালা আয়া নবী হে রহমতে ওয়ালা
জাতির সূচনা করেন সুবহানাল্লাহ আরা বেগুনুর সূচনা করে দিয়া সূচনা ভাইয়ে মনোযোগ আছে না আছে আসমানিয়ার হত্ত বড় বিজ্ঞানীও না জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাম পরিব সুবহানাল্লাহ আর আড়াল দিয়ে সারা দিন ইতে ঠিক বুঝুন বাজে ফাহার হত্ত বড় ফাহারার সামনে আড়া দিয়েলে সলার বাচ্চা হয় না বড় বড় ফাহারার সামনে আড়া দিয়েলে দূরত্ব লাগা দেখি আদেশ দি অগি শব্দ কেন নোট করিবেন আদেশ দি অগি আল্লাহ তুন ফেরেস্তা বানাই তুমন চাই আদেশ দি অগি সুবহানাল্লাহ জোর হম করিব আল্লাহ তুন জমিন বানাই তুমন চাই আদেশ দি অগি আল্লাহ তুন জান্নাত বানাই তুমন চাই আদেশ দি অগি আল্লাহ তুন কুরসি বানাই তুমন চাই আদেশ দি অগি লোহ বানাই তুমন চাই আদেশ দি অগি সূর্য বানাই তুমন চাই আদেশ দি অগি আদেশ দি মঙ্গল গ্রহ অগি আদেশ দি নেপচুন প্লুটো গ্যালাক্সি ইউনিভার্স অগি এই আল্লাহ তুন আরারে বানাই তুমন স্যার তো ফেরেশতাই হদ আল্লাহ আদেশ দাও না আল্লাহ হদ দিবে জেনতেন ফে সৃষ্টি ন ইবে আদেশ দি বানাই তন্ন বিয়া দাইয়া আই আল্লাহ কুদরতির হাত দিয়ে রে মায়া করি মহব্বত করে বানাই দে সুবহানাল্লাহ ইবে ইবে আর গাদা নিজু দাম নো বুঝি দি এটা লাগা চলাই যাইয়া রে আফসোস গোসল হও গো ভাই অন্য বারে আর নিজু দাম নিজে দিন ন জানিলে এটা অনদিন পৃথিবীর সম্মান ন ভাই ওজোর হ না বেগ সৃষ্টির আল্লাহ বানাই দে কুন অ ফা ইয়া কুন ওগি কিন্তু আরে বানাবে সময় শুরু আদমরে আল্লাহ হদ দে না আমি মায়া করি বানাইম দে মহব্বত করি সুবহানাল্লাহ আদর করি বানাইম দে মহব্বত করি বানাই বাজাই ফলো জিম ভিতর মি কে গেলে আর কে যাইতাম না বানাই বানাই রে আল্লাহ রাখি জিব্রাইলের হদ দেওয়া মিটিং আবার ডাহ আদম বানায় রেখি আল্লাহ হদে ফেরেশতা বেগুন ডাক আসি মনে মনে কি হদ আ হইল জালা না হইল জালা ইয়েন হইল জালা ইয়েন হইল জালা মানলি ফিরে আরা গরি কি ওদিন একবার ডাকি ডাহিয়ার একবার হইয়ারে হইতাম যাইরা বাজি গে আজি কি হইয়ারে কি বাজি যাই ফেরেস্তা মনে মনে হতো নমাতিস বই থাক কিছু ন হইস এবেল ফেরেস্তা বেগুনে সে আল্লাহ হদ ওয়াই শুনা পঞ্চম এক ডুললে সপ্তম এক ডুললে সিদ্ধার্থুল মুনতাহা দেখো না আল্লাহ তুমি যারা দয়া করছো জিব্রাইলের বাড়ি সর্দারের বাড়ি দেখিত তো জান্নাত দেখো না আল্লাহ তুমি যে দয়া করছো রে দেখিত রিদওয়ানে দেখি না আল্লাহ হদ রিদওয়ানা হদ আল্লাহ তুমি যাতে জান্নাতের দরজার দায়িত্ব দিও মাঝে মাঝে দেখে না জেদ্দু দেখে তুমি দয়া করছো দেখো তাহলে তার সৃষ্টি বহুত দেখো দেখো গরু সব দেখো না দেখি ফেরস্তা দেখো না দেখি জিন দেখো না দেখি তারপরে ইন দেখো না দেখি তো গ্যা করো সাই ইবের মিকে কেন স সাইবে কেনলার আর কেন জোর হম করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বহুত কিছু তো তোমরা দেখো এবার ইবের মিকে সসায় কেনলার
ফেরেশতায় যেতে আরার বাপ আদমের মিককে যেতে নজর গি নজর জনার ওয়ান ওয়ারে ফেরেশতা কল ছাইরে নিস্তব্ধ হই গি আওয়াজ ছাড়ই অবাক হই তাজ্জুব হই রে সর্বপ্রথম হতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ আমার লাইফে কি বানাইও দে সুন্দর তো জীবনত ফেরেশতা হারার লই হক দে এবেল ওনারা বুঝিবেন আর আতন শোক আছে না শেষ করে দিই ওনারা বিরক্ত করতে না বাজে পাঁচ মিনিট আমি শেষ করে দিই ওনারা না বজন চেহারা দেখি তো হালাল বিরি দে বিরিয়ানির হসব ইরফান আল্লাহ পিছুদি আর দাদা মনে হল আডিউ গুলো দিয়ে হ দুই দিয়ে তখন কিল্লা বাইজ গেল আর আতন শোক আছে না আপত্তন আছে না শোক হারার গো সুন্দর না হইতে ননারা হইবেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আরাতুন আত আছে না আছে বান্দুরুতুন আত আছে না আছে হারার গান সুন্দর হারার মাশাআল্লাহ আরাতুন ট্যাং আছে না আছে ক্যাঙ্গারুতুন ট্যাং আছে না আছে হারার গান সুন্দর হারার আরাতুন নাগ আছে না আছে অনুমানুতুন নাগ আছে না আছে হারার গান সুন্দর হারার আরাতুন টোট আছে না আছে গরুতুন টোট আছে না আছে হারার গান সুন্দর হারার আশা করি বুঝিতারিবেন যদি একখানে খেয়াল করিছন আরাত টোট গরুর টোট হার গান সুন্দর আরাতুন ফেট আছে না আছে বাগতুন ফেট আছে না আছে আরার গান সুন্দর আছে আরার গান সুন্দর আছে আরার গান সুন্দর আছে আরার গান সুন্দর আছে আরাতুন সুল আছে না আছে গোরাতুন সুল আছে না আছে আরার গান সুন্দর আছে আরাতুন হান আছে না আছে আতিতুন হান আছে না আছে আরার গান সুন্দর আছে বেক কি না আছে কিন্তু অনন নাম কেউ নেই অনন্যান সুখ কেতু নাই অনন্যান হান কেতু নাই এ হালাল তারি আজ এক কথা মনে রাখবেন দুনিয়ার সুখে অসুন্দর অনেক কথা আল্লাহর সুখে অসুন্দর অনেক কথা আর দুনিয়ার সুখে তো সুন্দর হল দেহারা হালা হালা ইতার আরে কিন্তু বেলালে হাবসি যারে দুনিয়া হই দা হালা আল্লাহ হতে বার পিয়ারা আর সুন্দরের ব্যাখ্যা আলাদা আল্লাহ সুন্দরের ব্যাখ্যা আলাদা সালাম দিবে যারা বদনাম করে তার প্রশংসা করিবে খাইলে দশটি আন্তর বিকাশ ফাটাই দিবে খাইলে সাহ হওয়াইবে রাস্তা বন্ধ করিবে রাস্তার কুলি দিবে সালাম দৈন্য হন আত্তুল অনাত তুলিবেন আল্লাহ হয় বেলা আমি রহমত হারে দিতাম গাইল দৈন্য না সালাম দৈন্য তুই তো হবো আল্লাহ সালাম দৈন্য রে তো সালাম দৈন্য হন তুই নিতে আল্লাহ ইতে তো রহমত দিতে পারি সুবহানাল্লাহ হনা বাজি গাইল দিলে সাময়িক শান্তি পাইবে দেবতা মাফ করি দো মাফ করি দো মাফ করি দো এন শান্তি আল্লাহ দিব দে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন দন বলে হন না সুবহানাল্লাহ এবেলা ইউন ফেরেশতাই হদ মালা ইল্লে সৃষ্টিত জীবন বিল্লে সুন্দর কা আল্লাহ হদে বান্দা দিলি দি মনত আছে না এবার কোরআনের আয়াত তো মিলাইবেন কেন আমি উজরক করলে দোয়া লই হদ দি আল্লাহ হদ দে গিয়া বান্দা দিলি দি মনত আছে না আল্লাহ সরি আর তো অন্য বাড়ি বিগলে সুন্দর দে আল্লাহ হদ দি নলে তুনু ফাসজুদু লে আদামা লে আদামা লে আদু ফাসজুদু লে আদামা 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 লে আদামা আর আদমরে সিজদা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফরকনা জোর হন না বাবা সুবহানাল্লাহ আর আদমরে সিজদা দে সুবহানাল্লাহ বান্দা কা দিলি মানা কে গললি সিজদা দে সিজদা দে সিজদা দে আল্লাহর বাস্তে আর সে হন আর সিজদে বেরে অন্য হন আমি কি ননিন আজিন বুঝাইতাম সারিয়েন সিজদা দে বান্দা কা দিলি সিজদা দে
পরে সিজদাত গিয়ে তার মানে আমি তো কি শিখলাম আল্লাহর যদি জালালিয়ত দেহি কিংবা আল্লাহ যদি আরার দিন নারাজ হই মন হয় আর তখন বেশি বেশি সিজদা দনত দরকার সুবহানাল্লাহ আস ওয়াক্ত রওয়ান ওয়ারে তাহাজ্জুদ সিজদা দনত দরকার অভাব বাড়ি গেলে সিজদা জঙ্গ হষ্ট বাড়ি গেলে সিজদা জঙ্গ বিপদ বাড়ি গেলে সিজদা জঙ্গ মুসিবত বাড়ি গেলে সিজদা জঙ্গ বউয়ে হতান উনিলে সিজদা জঙ্গ জামাইয়ে হতান উনিলে সিজদা জন এইবে সিজদাতে সমাধান হবো দেবা আছে একটা হতা মনে রাখবেন যত ঝুঁকিবেন তত বাড়িবেন যত ঝুঁকিবেন তত সম্মান বাড়িবে সুবহানাল্লাহ আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ এবেলায়ুন নামাজ জান্নাতর সাবিয়ে শেষ ভালো যা সব ভালো তার কেন জোর হন নামাজ জান্নাতর সাবিয়ে নামাজ ফরজ গজিতে হনে আল্লাহ নামাজের কিছু নিয়ম কানুন আছে না আছে কিয়াম আছে বান্দন আছে তাসবিহ আছে ফাতিহা আছে জম্মে সূরা আছে এবেল ফুরা নামাজ মিদ্দি ফজরের নামাজ হয় রাহাত ভাই কেন জোর হন হয় রাহাত দুই রাহাত সুন্নত দুই রাহাত ফরজ এবেল ফরজ আলাদা সুন্নত আলাদা হইলো কিন্তু নিয়ম কানুন প্রায় এক এবেল কেন খেয়াল করেন প্রত্যেক কান রাহাতত এক এক কান জিনিস ছয়বার করে খেয়াল করে যাবেন আত্তোলন বানন একবার মানদন্দ হবার রুকু জোরহনা রুকু বৈঠক 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 রুকুত্তন তিয়ন তাহলে বান্ধন কেন জোর বান্ধন রুকু দিয়াবার তিয়ন আকুলি তিয়ন বৈঠক সিজদা 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 কিয়া বেগিন তো একবার সিজদা কা দুইবার শুধু দুইবার না বদ্দা তুমি কি আস্তে গেলে তো বাজে জিয়ে তুই না সম্পূর্ণ হয় মজলিস না সুন্দর হয়ে যাচ্ছে না তবে কেন দোয়া করি তোমারা ইল্লে জিল্লে দুনিয়াতে হাসি খুশি আসো আল্লাহ যেন তোমার খবর তো হাজারও তো হাসি খুশি দোয়াবে সুন্দর আছে জানো আমিও আগে ন জানতাম আল্লাহর বলি জীবনী ভরিয়ে শিখি দি আল্লাহর প্রিয় বান্দা নৌকত ভরি যার এই নৌকত মিত্তি এত্তিয়ার যুগ তৈলে কিছু আর আনান কিছু শৃঙ্গল অক্ষর না থাকতো না বাজে সব যোগ্যতা আছে আর মিষ্টার শয়তান তো সবসময় আছে দই ইতারা আল্লাহর বলি বে রাস্তা দিয়ে যেতে ওই নৌকা দিয়ে যেতে যার কষ্ট না হন তো নৌকা দিয়ে যেতে যার মুরব্বি মানুষ দাঁড়িয়ে ফাঁকাওয়ালা মানুষ বসি এক সাইডে ওই তারা ফকল মিলিয়ে এত্তিয়ার বাসায় এত্তিয়ার রাস্তেলে গান টান যা যা দুষ্টামি করেন দেরি তো এই দুষ্টামি করেন তো মুরব্বি স্বামী বিয়াদ বিনো না বাজে সিনক নু সিনক জিনক বিয়াদ বিতো বাজে মুরব্বি দিয়ে লেখেন আর সম্মান করেন তো নিয়ম তো বিয়াদ বি যেতে করেন তো খাদেমে উজুর রহত উজুর তো বড় বিয়াদ ফানলার কিন্তু আদব লেহাজ কিচ্ছু নাই অনে তো দোয়া করলে আল্লাহ কবুল করে বহুত প্রমাণ আছে অনেক দোয়া করলে আল্লাহ ফেরত ন দেয় অনেকখানে বদ দোয়া দন না ইতারা যেন আল্লাহ মারি ফেলাই এখানে বদ দোয়া দন না ইতারা যেন ধ্বংস করে হুজুর হতে তুরুয়া বাদ দশে যার যার কেন লইতে এত না এই হতে নশা ইতারা ঝুম বিয়াদ হইবে যদি অন্য সান নাই সান নাই সান নাই তো নিজে তো করিন না ফেলে দেয় তাহলে হুজুর যদি করার দেয় হুজুর অনুকরণ না হুজুর অনুকরণ জ্বালায় জ্বালায় ফেলা শেষ পর্যন্ত হতে চাই ঠিক আছে আমি দোয়া করিস আত্মান তুলিবে মনে মনে হতে বদ দোয়া করিবে এখন তো শেষ হয়ে যাবো এখন তো শেষ হয়ে যাবো এবার আত্মান তুলি হতে আল্লাহ এই ফোন তোমার বন্ধ এন্ডে জিল্লা হাসি খুশি আছে আল্লাহ পরকাল তারা হাসি খুশি রাখো মুনাজাতন গরিয়ে শেষ করি ন পারে আল্লাহ রহমত আসি তারা দিল পরিবর্তন হোক আয়ের হুজুর তো মাপসার হুজুর আর ভুল করি ফেলাই বিয়া দেবে হেত আল্লাহ হদে হেদায়েত আল্লাহ হারে হত দেবাজি হওয়া ন যাই সবসময় বিকারি হয়ে রেস আব্বারে রাইবেন আল্লাহ দয়া আত্মায় বোধে ডর করি হন না সুবাহান আল্লাহ আর কেন জোর হন না সুবাহান আল্লাহ কষ্ট ভাই নহন আর হতাব বে খাস নামাজ থমান জোর হম পড়িও সিজদে সিজদে আবার দুই সিজদে কিন্তু এক ডইলে ন প্রথম সিজদে খেয়াল করুন আট কোলা অবস্থায় আল্লাহু আকবার ডাইরেক্ট 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 দ্বিতীয় সিজদে শোন আল্লাহু আকবার বৈঠক আল্লাহু আকবার সিজদা হবো দুবার স্টাইল হটাইলে প্রথম ডাইরেক্ট দ্বিতীয় বইয়ের আবার তো সিজদা দুয়োকা আল্লাহ আদমের সিজদা করতে হন আর পরে ফেরেশতা বেগুন সিজদা কি ইল্লা ইবলিস ইবলিসে সিজদা না যায় ফেরেশতা কল সিজদাত বই দেখি সিজদা থরি দেখি সিজদা থরি দেখি সিজদা তুরুডিয়ার দেহতে আল্লাহ জালালিয়তের হালত আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন হইরে আজাজ
নাজিলুরে বাইর করে দেন এই ঘরে ঘরাইয়েরে ফেরেশতাগুলো আবার সিজদা দি ওই দুই সিজদায় যখন জন্য নামাজ সলাত দে সুবহানাল্লাহ ওই দুই সিজদায় সলাত দে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে দিলের সর্বোচ্চ ভালোবাসা ভক্তি শ্রদ্ধাকে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন এখনো করে যাচ্ছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম যারা দূর থেকে শ্রবণ করছি রহিম ও রহমান দয়াময় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন আমিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি আমি বিনয় শ্রদ্ধা ভালোবাসাকে সাথে নিয়ে সবার কাছে অনুরোধ রাখলাম যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার কথা আমার কোন কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা আর একটু আস্তে করে বলেন মারহাবা এতক্ষণ যারা উলামায়ে কেরাম তাকরির করেছেন আল্লাহ হুজুরদের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে বরকত দান করুক সম্মানিত উপস্থিতি আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না যেহেতু আগামীকালকে আবার জুমাও আছে তো সর্বোপরি সবকিছু মিলে অনেক কষ্ট করে আপনাদের এই ছেলেরা এলাকার সন্তানেরা এই মাহফিলটা আয়োজন করেছেন আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুক আমিন আমার আওয়াজকে একদম স্পষ্ট পিছন পর্যন্ত শোনা যাচ্ছে একটু হাত হাত তুলে দেখান যদি শোনা যায় শোনা যাচ্ছে ওকে ফাইন এদিকের মাইকের ভলিউমটা একটু কমায় দিলে ভালো হয় এটা এটা এই দিক থেকে যেটা আসতেছে এমনি রাতের আওয়াজ তো বড় মানুষের যেন কষ্ট না হয় ভলিউমটা একটু কমায় রাখেন মাইকের ভলিউম সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়ান সাউন্ড বক্সের হ্যাঁ হালকা একটু বেশি দি মাশাআল্লাহ আমি কিছু প্রশ্ন করি আপনারা যার যেটা মন চায় উত্তর দিবেন আমাদেরকে পাঠিয়েছেন কে আল্লাহ চিরজীবনের জন্য না কিছু সময়ের জন্য আসছি যেমন চলে যেতেও তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কেউ দুনিয়াতে থাকতে আসি নাই এটা কনফার্ম এই কনফার্মেশনে যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা জোরে বলতে হবে আলোচনা যথেষ্ট হয়েছে আমি সর্ব আলোচনার নির্যাস বলার চেষ্টা করব মা বাবা মুরব্বি দাদা নানার বয়সী যারা আছেন তাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা আসতে পারেননি কিন্তু দুনিয়ার থেকে চলে যেতে হবে এমন কেউ যদি থাকেন তাহলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বুঝাইতে পারেন না মনে কথাটা যদি আপনি আজীবন দুনিয়াতে থাকেন তাহলে আপনি না শুনলেও চলবে যদি দুনিয়ার থেকে চলে যেতে হয় তাহলে আপনাকে শুনতে হবে এবার আমি বলতে চাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা শুদ্ধ দুঃখ চান নাকি সুখ চান একটু আওয়াজটা দিতে হবে তো অসম্মান চান না সম্মান চান
অশান্তি চান না শান্তি চান? প্রত্যেকটা কথা কিন্তু মন থেকে উত্তর দিবেন। ইজ্জত চান নাকি বেইজ্জত চান? ব্যর্থতা চান না সফলতা চান? মরতে চান নাকি জীবিত থাকতে চান? আরো জোরে বলেন না, ক্ষুধার্ত থাকতে চান নাকি খাইতে চান? নির্গুণ থাকতে চান নাকি ঘুমাতে চান? আর একটু জোরে বলেন না। টোটাল এক কথা হচ্ছে, অশান্তি চাই না শান্তি চাই, বেইজ্জতি চাই না ইজ্জত চাই। একটু জোরে বলতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু চাওয়া ভিন্ন, কিন্তু কিছু চাওয়া এক। যার কাছে প্রাডো গাড়ি আছে, সে কখনো ফনিক্স সাইকেলের স্বপ্ন দেখে না। কিন্তু এখানে অনেক এমন মানুষ আছে যারা টাকা জমাচ্ছে একটা সাইকেল কেনার জন্য। কারো কাছে সাইকেলটা প্রাডোর চাইতে দামি, স্বপ্ন এত দামি। আর কারো কাছে প্রাডো আছে তো তে মার্সিডিজের স্বপ্ন দেখছে। এক একজনের চাহিদা, জোরে বলতে হবে, এক একজনের চাহিদা। কিন্তু প্রত্যেকটা সেক্টরে ডানে বামে সামনে পিছনে যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে বিশ্বাসেরই হোক, যে নিয়মেরই হোক, যে কালারেরই হোক, যে দেশেরই হোক, একটা চাওয়ার সবার ভিন্ন এবং এক। একটা চাওয়া সবার এক, সেটা হচ্ছে সবাই বলে একটু শান্তিতে থাকতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, একটু ইজ্জতে বাঁচতে চাই, মরণ পর্যন্ত একটু ইজ্জতে থাকতে চাই, একটু মাথা উঁচু করে বাঁচতে চাই। সারা দিন ঘরের বাহিরে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে ঘরে এসে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাইতে চাই। এ কথায় সবাই একমত? জোরে বলেন, এই কথায় সবাই একমত? এবার আমি প্রশ্ন করি, উত্তর আপনারাই দিবেন। ভাই একটু, এই এলাকায় অনেকগুলো দোকান আছে না? আপনার যদি চিনি দরকার হয় কোন দোকানে যাবেন? ফার্মেসিতে। কোথায় কোথায়? ও আচ্ছা, ফার্মেসিতে গেলে তো পাবেন না মনে হয়, না? আচ্ছা, ওষুধ লাগবেন তাহলে আপনি গ্যারেজে যাবেন? গ্যারেজে ওষুধ নাই? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফার্মেসিতে যেতে হবে। সেজন্য আপনি যেটা নিতে চান সেটা নেওয়ার চিন্তা করার সাথে সাথে আপনার ব্রেন আপনাকে পাকে সিগন্যাল দেয়। ওই পা যেখানে যায় সিগন্যাল গিয়ে ব্রেন থামাতে বলে, আপনি সেই জায়গায় গিয়ে থামেন। আপনি চলেন নাকি পা চালায়? এই পা তুই ফার্মেসির সামনে কিনে গিয়ে আসে, থামলি, ব্রেনে উত্তর দেয়, পায়ে উত্তর দেয়, ব্রেন আমাকে বলেছে তোর ওষুধ দরকার, আর ওষুধ গ্যারেজে পাওয়া যায় না, ফার্মেসিতে পাওয়া যায়। সেজন্য আমি পা চাকা হিসেবে কাজ করে ফার্মেসির সামনে এসে দাঁড়িয়েছি যেন তোর প্রয়োজনটাকে নিবারণ করা যায়। কথা বলতে হবে, ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, সুখ শান্তি যা দরকার দিতে পারেন কে? ইজ্জত যাদের দরকার ইজ্জত দিতে পারেন কে? রিজিক যাদের দরকার রিজিক দিতে পারেন কে? হায়াত যাদের দরকার হায়াত দিতে পারেন কে? সুস্থতা যাদের দরকার সুস্থতা দিতে পারেন কে? সম্পদ যাদের দরকার সম্পদ দিতে পারেন কে? সন্তান যাদের দরকার সন্তান দিতে পারেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দরকার দিতে পারেন কে? সন্তানের প্রতি মায়া মহমতা ভালোবাসা দরকার দিতে পারেন কে? তাহলে আপনি আমি যে শান্তির তালাতে আসি, রব বলে আমি রবের ফার্মেসি ছাড়া এই শান্তি কোথাও পাব না। যাদের শান্তির দরকার আমি রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা ক্লিয়ার বলতে হবে? কথা কি বলেন না? কথা কি? এখানে আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব। সুখ শান্তি কয়টা জিনিস? দুইটা কি এক না আলাদা? কিন্তু আমরা অনেক মানুষ মনে করি সুখ শান্তি মানে এক, সুখ আলাদা শান্তি আলাদা। ফ্যাট ভরে খাইছেন, এটা কি সুখ নাকি শান্তি? মন ভরে ঘুমাইছেন বলেন না, তো সুখ কই? সুখ আলাদা শান্তি। আমি ওদিকে যাচ্ছি না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। ভাইয়া একটু মনোযোগ, ভাইয়া ভাইয়া, এই আলোচনাগুলো দরকার আছে না নাই আপনারাই বলেন।